সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের আইসিটি কম্পিউটার টিচার। আজকে আমরা গত 7 বছর ধরে আমাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের স্কুলে আমরা কিন্তু কম্পিউটার শিক্ষক হিসাবে কর্মরত, যেখানে আমাদেরকে স্কুলের পড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, স্যালারি থেকে আরম্ভ করে সমস্ত যাবতীয় কাজ কিন্তু আমাদেরকে করতে হয়, কিন্তু সেখানে আমাদের পেমেন্ট 4,500 টাকার কাছাকাছি, অর্থাৎ বছরে আমরা 50,000 টাকাও বেশি পাই না। সেই জায়গায় আমরা যেটা জানতে পেরেছি, গভর্নমেন্টের নোটিফিকেশন অনুযায়ী আমাদের পাওয়ার কথা প্রায় নিয়ার অ্যাবাউট 10,000+, এবং এই আইসিটি প্রজেক্ট যেখানে মাদ্রাসা চলছে সেই আইসিটি প্রজেক্টে 10,000-এর বেশি, কিন্তু আমরা দীর্ঘদিন গত 7 বছর ধরে কাজ করছি, আমাদের বেতন কিন্তু 4,500 টাকা। একটা বেতন বৈষম্য আমরা লক্ষ্য করেছি, শুধু তা নয়, আমরা এটা লক্ষ্য করেছি 3,49,000 টাকা গভর্নমেন্ট অ্যালোট করছে আমাদের প্রজেক্টে, আমরা সেখানে 50,000 টাকা পাচ্ছি, বাকি টাকা যাচ্ছে কোথায়?